আসসালামু আলাইকুম। যাদের সারারাত ছটফট করে কাটে কিন্তু দুচোখে ঘুম আসে না, তাদের জন্য আজকের এই ভিডিও। ইনশাআল্লাহ না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি হাদিস কোরআনের আলোকে ঘুম বিষয়ক কিছু দোয়া এবং আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ঘুম একটি ইবাদত। ক্লান্তি শান্তির দিন শেষে মানুষ ঘুমের রাজ্যে হারিয়ে যায়। শরীর ঠিক ও সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি। পরিমাণ মতো ঘুম দেহাবয়ে প্রশান্তি নিয়ে আসে, শরীর মন হয়ে ওঠে সতেজ ও ফুরফুরে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের রাতকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। সুস্বাস্থ্যের জন্য রাতে নিয়মমাফিক ঘুমানো জরুরি। আল্লাহ তাআলাও রাতে ঘুমাতে আদেশ দিয়েছেন এবং দিনে আয় উপার্জনের নির্দেশনা দিয়েছেন। তিনি ইরশাদ করেন, রাতকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা উপার্জনের সময়। সূরা নাবা আয়াত 10-11। কিন্তু ঠিকভাবে ঘুম না হলে মানুষের কাজকর্ম অগোছালো হয়ে যায়। অনেক মানুষের ক্ষেত্রে এমনটাও হয় যে ঘুমাতে চাচ্ছেন কিন্তু ঘুম আসছে না। তাহলে ঘুম না আসলে করণীয় কি? তাড়াতাড়ি ঘুমানোর দোয়া কিংবা ঘুম না আসলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী, এ নিয়ে ছোট একটি সহজ আমল রয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খালিদ ইবনে ওয়ালিদ আল মাকজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, হে আল্লাহর রাসূল, অনিদ্রা রোগের কারণে আমি ঘুমাতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা শয্যা গ্রহণ করবে তখন বলবে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবি ওয়া মা আযাল্লাত ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রাব্বাস শাইতানি ওয়া মা আদাল্লাত কুল্লি জারাং মিন শাররি খালকি কা কুল্লিহিম সামিয়া আই ইয়া প্রুতা আলাইয়া আহাদুম মিনহুম আও আই ইয়া বকিয়া আলাইয়া আজ্জা ওয়া জাল্লা সানাউকা ওয়া ওয়ালা ইলাহা গায়রুকা ওয়ালা ইলাহা ইল্লা আন্তা। অর্থ, হে আল্লাহ, সপ্ত আকাশ এবং যা কিছুর উপর তা ছোঁয়া দেই সে সব কিছুর রব, জমিনগুলো এবং যা কিছু তা বহন করছে সে সব কিছুর প্রতিপালক, শয়তান ও যাদের সে গোমরা করে তাদের প্রতিপালক। তোমার সব সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমার আশ্রয় হও। এদের কেউ যেন আমার উপর কর্তৃত্ব চালাতে বা তাড়াতাড়ি করতে বা বিরুদ্ধ আচরণ করতে না পারে। হে সম্মানিত, তোমার আশ্রয় প্রার্থী, মহামান্বিত তোমার প্রশংসা, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah